আমিও করছি। জেল থেকে ছাড়া পাওয়ার পর খুঁজে পাইনি, পরে কেউ তো বলতে পারতেছিল না, খুঁজে পাইছিলাম। ওখান থেকে জানতে পারলাম যে তোমার বিয়ে হয়ে গেছে। পুরনো স্মৃতি মনে করায় আর কষ্ট বাড়াতে চাইনি, এই জন্য সামনে যাইনি, আজকেও আসতে চাইনি। কিন্তু হয়তো বা সিচুয়েশনটা এরকম যে আসতে হইল। আমি আসি ভাইজান, তাহলে আমি আসি এখন। আর না ভাই, আপনাকে তো আমি যাওয়ার সময় বলতে ভুলে গেছি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার মেয়ের নামটা একটু রেখে দেন। ধরো আমাদের মধ্যে প্রেম হলো, ধরলাম, তারপর ধরো আমাদের বিয়ে হলো, আমি কি এখানে অঙ্ক করতে আসছি? জীবনটাই তো একটা অঙ্কের মতো, সারা জীবন মানুষ ধরতে 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 কাটিয়ে দেয়। ছোটবেলায় আমরা ধরি ক্লাসে ফার্স্ট হব, তারপর ধরি ভালো একটা ইউনিভার্সিটিতে ঢুকবো, তারপর ধরি মোটা অঙ্কের একটা স্যালারি পাবো। কত স্বপ্ন, গাড়ি হবে, বাড়ি হবে, জীবনে প্রপার একটা নারী আসবে, কোনো স্বপ্নই পূরণ হয় না। তারপরও ধরতে 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 একদম মৃত্যুর কাছাকাছি চলে যাই। ধরতে তো সমস্যা নেই, ধরো না। আচ্ছা ধরলাম, তারপর? বিয়ের পর আমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে, খুব সুন্দর বাচ্চা। মেয়ে নাকি ছেলে? মেয়ে বাচ্চা। আমিও চাই আমাদের প্রথম বাচ্চা মেয়ে হবে। তাই? নাম কি হবে? জি ভাই, এটা কি কি বললেন ভাই? আপনার বাচ্চার নাম আমি দিব? এটা হয় ভাই, আপনারাই দিবেন আপনাদের বাচ্চার নাম? না না ভাই, আপনি প্লিজ একটা নাম রেখে দেন। আপনি আমাদের জন্য যা করছেন, আমি সারা জীবন আপনাকে আমাদের জীবনের একটা অংশ হিসেবে রেখে দিতে চাই। আচ্ছা, উনি আমাদের বাচ্চার নাম রাখলে তোমার কোনো আপত্তি আছে? আমার ওয়াইফের কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই ভাই, প্লিজ একটা নাম রেখে দেন না। বাচ্চাটাকে একটু দেখি না? ফুটফুট একটা বাচ্চা হয়েছে, বাচ্চার নাম অবন্তী। বাচ্চার নাম হবে অবন্তী হোসেন। আমি জাহিদ হোসেন, আমার বাচ্চার নাম অবন্তী হোসেন। বাচ্চার নাম আমি দিব অবন্তী। ভাই আপনার পুরো নামটা কি? মাসুদুর রহমান শুভ। তাহলে মেয়ে বাচ্চার নাম হবে অবন্তী রহমান। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তাহলে আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, আমি ওনাকে একটু আগে দিয়ে আসি। না ঠিক আছে, অসুবিধা নেই। আরে না ভাই, চলেন তো, আসেন, চলেন।